আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে রিসেন্টলি আমরা প্রবাসীদের নিয়ে একটা প্রোগ্রাম শুরু করেছি, প্রবাসীদের দুঃখ, আত্মত্যাগ এবং ঘুরে দাঁড়ানোর সফলতার গল্প, এই সব কিছু মিলিয়ে। এবং আপনারা জানেন যে আমরা গত 4 বছর ধরে যে কাজটা করছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে, যে আমরা বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে কিছুটা ভূমিকা রাখার জন্যে, আমরা উদ্যোক্তা তৈরি করার জন্যে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি 90 দিন করে এক একটা ব্যাচে। এবং এখানে আমরা 14টা স্কিলস প্রশিক্ষণ দিয়ে থাকি, যে স্কিলগুলো আপনি জানলে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন আপনার জীবনে কাজে লাগবে। এছাড়াও আমরা এখানে অনেক মানবিক, সামাজিক, ভলেন্টিয়ারিং শেখানো এবং চর্চার কাজগুলো আমরা এখানে করে থাকি। আমাদের সঙ্গে 64টি জেলা এবং বিশ্বের প্রায় 50টি দেশের প্রবাসী বাংলাদেশিরা সহ এ পর্যন্ত আমরা প্রায় 5.5 লাখ ছেলেমেয়েকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, এবং যেখান থেকে এখন লাখো মানুষ অলরেডি উদ্যোক্তা হয়ে গেছেন। একটা বড় বাজার আমরা তৈরি করে দিয়েছি, যেখানে প্রতিদিন লাখো টাকা কেনাকাটা হচ্ছে, কেনাবেচা হচ্ছে আমাদের সাপ্তাহিক অনলাইন হাটে। তো এই যে প্রবাসীরা আছেন, যাদেরকে আমি বলে থাকি বাংলাদেশের অক্সিজেন, এই প্রবাসীরাদের সঙ্গে আমাদের নানান কথাবার্তা সবসময় হয়। তারা কিভাবে গেলেন সেখানে, বাংলাদেশে থেকে কেন গেলেন, কি অবস্থায় গেলেন, তারপরে সেখানে যাওয়ার পর কি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করেছেন, সেই কথাগুলো শুনবো। এবং আমরা রিসেন্টলি প্রবাসীকে, রিসেন্টলি না, গত 4 বছর ধরে আমরা প্রবাসীদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে আসছি যে আপনাকে কোনো না কোনো এক সময় দেশে তো আসতেই হবে, তাহলে আপনি দেশে এসে করবেন কি। সেই জন্য আমরা প্রবাসীদেরকে বলছি যে আপনি ওখানে থাকা অবস্থাতেই এমন একটা উদ্যোগ আপনি শুরু করেন যাতে বাংলাদেশে এসে একদিনও আপনার জমানো টাকা খরচ করে খেতে না হয়, কারণ প্রতিদিন তো একটা এক্সপেন্ডিচার আছে। সো সেইভাবে আমাদের প্রবাসীরা কাজ করছেন, কাজ শুরু করেছেন এবং অনেকেই এরই মধ্যে চলে এসেছেন, ভালো ব্যবসা করছেন, অনেকেই ওইখানে আছেন, ওইখানে বসেই ব্যবসা করছেন। হয়তো কারো যদি 5 বছর 10 বছর পরে ফেরত আসার কথা, তারা হয়তো 2-3 বছরের মধ্যেই ফেরত আসার পরিকল্পনা করছেন। কারণ হচ্ছে আলটিমেটলি তারা যে ত্যাগ, পরিবারকে ছেড়ে থাকেন যেভাবে, এই পরিবারের সঙ্গেও তো একটা সময় কাটানোর ব্যাপার আছে। আমি সেদিন একজন প্রবাসীর সঙ্গে কথা বলছিলাম, কারণ আমরা জানি যে মিডল ইস্টে মোটামুটি সবাইকে ফেরত আসতে হয়, ইউরোপ আমেরিকাতে না হয় গ্রিন কার্ড পাওয়া যায় বা নানানভাবে তারা থাকতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যে সেই সুযোগগুলো নাই। তো যার কারণে অনেকেই, আমি একদিন সেদিন কথা বলছিলাম একজনের সঙ্গে, প্রায় 32 বছর ধরে বিদেশে আছেন, বুড়ো হয়ে গেছেন একেবারে, কিন্তু তবুও উনি কাজ করছেন বিদেশে বসে, একটাই কারণ, পরিবারের জন্যে, সন্তানের জন্যে। তো আমরা আজকে অনুষ্ঠানে আমাদের যে দুজন অতিথি আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, একটু কমেন্টে লিখবেন কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আজকে আমাদের সঙ্গে আছেন রুবিনা জব, উনি মূলত থাকেন সৌদি আরবে। আমরা ওনার গল্প শুনবো, কীভাবে সৌদি আরবে গেলেন, কেন গেলেন, কি পরিস্থিতি গেলেন, সেখানে গিয়ে কি কি কাজ করছেন, কতটা কষ্টের সেসব কাজ, তার গল্প শুনবো। এবং উনি মূলত পুরান ঢাকার মেয়ে, এখানেই ওনার জন্ম। আর আমাদের সঙ্গে আরেকজন যিনি আছেন, মোশতাক আহমেদ মৃধা, আপনারা সবাই তাকে চিনেন, খুবই পরিচিত মুখ আমাদের প্ল্যাটফর্মে, নিজেকে ব্যাপকভাবে ব্র্যান্ডিং করেছেন তার ভলেন্টিয়ারিং কার্যক্রম দিয়ে। তিনি আছেন দুবাইতে, তিনি নরসিংদীর সন্তান, এবং তার কাছ থেকে আমরা একই গল্প শুনব, কেন গেলেন, কী প্রেক্ষাপটে গেলেন, সেখানে গিয়ে প্রথম দীক্ষার দিনগুলো কেমন ছিল। এখন হয়তো ভালো আছেন, যার কারণে বোঝাই যাচ্ছে উনি অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছেন, দুবাইতে বসেই বাংলাদেশে ব্যবসা করছেন। চলুন তাদের সঙ্গে আলাপ করি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। আজকে আপনাদের গল্প, হ্যাঁ আজকে আপনাদের গল্প শুনবো। প্রথমেই রবিনা আপা, আপনার গল্পটা একটু শুনতে চাচ্ছি, পেছনের গল্পটা যদি বলেন, কেমন ছিল, কিভাবে আপনি এই পরিস্থিতি এসে দাঁড়ালেন যে আপনাকে বিদেশে গিয়ে কাজ করতে। আমার তো স্যার, আমার ছোটবেলা থেকে আমার বাবা একজন বিজনেসম্যান ছিল, সে একজন জুতা ব্যবসায়ী ছিল, কিন্তু একজন 30 জন কারিগর নিয়ে সে একজন জুতা ব্যবসায়ী কারখানা ছিল।
তারপরে মনে করেন একজন এক ফ্রেন্ডের পরামর্শে সে আমাদের এত বড় একটা বিজনেস আর কি কারখানা সেটা ছেড়ে চলে একটা নিউ এলিফেন্ট রোডে সে নিল একটা দোকান নিল। কেন ছেড়ে দিল? ছেড়ে দিছে যে কিভাবে দোকানটা নিচে ভিতরে আর কি ভিতরে পড়ে গেছে আর দোকানটা আমার বাবা বলতেছে যে কারিগর দুটো আর কি তৈরি করতে অনেকটাই পরিশ্রম কিন্তু দোকানটা এভাবে যাবো বসবো ক্যাশের মধ্যে বসবো আর এসে পড়বো তেমন মনে করেন পরিশ্রম না সে কারণে জুতা কারখানাটা ছেড়ে দোকানটা নিছে কিন্তু সেটা আমার বাবার অনেক বড় একটা ভুল ছিল। সে দোকানটা নেওয়ার পরবর্তীতে সে দোকানটা অনেক ভিতরে চলে গেছে 6 লক্ষ টাকা দিয়ে দোকানটা সে নিয়ে আমার বাবা নিয়েছিল। দোকানটা নেওয়ার পরবর্তী থেকে সে আর কি আমার বাবা আমাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেল কারণ ভিতরে যে দোকানটা ছিল প্রতিদিন ব্যবসা করতে পারত না দোকানটা বেচা কেনা হতো না এভাবে বন্ধ থাকতে থাকতে দেখা গেল যে 3-4 বছর দোকানটা করে এভাবে সুদ আসল মানে দোকানের ভাড়া কারেন্ট বিল এইটা এগুলো সব মিলে 6 লক্ষ টাকা এভাবে চলে গেল। আমার বাবা একেবারে পথে ফুকের হয়ে পড়লো। এখন আমাদের তার পরবর্তীতে একটা আনারকুলি মার্কেটে শপিংয়ের চাকরি হলো তখন এভাবে আমাদের সংসার বর্তমানে আমাদের পুরন ঢাকায় একটা বাসা বর্তমানে আমরা 20,000 টাকা আমাদের আর কি ঘর ভাড়া আসে এই ঘর ভাড়া দিয়ে মূলত আমাদের এখন ফ্যামিলি সংসার। তার পরবর্তীতে আমার এখন মানে আমার বিয়ে হলো আমার বাবা আমার বড় বোন আমি মেজো সংসারের। আপনার বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হয়েছে 2006 সালে। 6 সালে? জি। আচ্ছা, আমি এসএসসি পরীক্ষা। আপনার জামাই কি করেন? আমার হাজবেন্ড ছিল সে জুয়েলার্সের বিজনেস ছিল আমার শ্বশুরের আর আমার হাজবেন্ড ছিল সে হলো যে কেরামবোটের ফ্যাক্টরি কেরামবোট বিজনেসম্যান সে ছিল কিন্তু আমার বিয়েটা হয়েছিল স্যার আমাদের পারিবারিকভাবে আমার বিয়েটা হয়েছিল কিন্তু বিয়ে যে স্বামীকে যে আগে যে দেখা সাক্ষাৎ সেটা আমাদের ফ্যামিলির মধ্যে হয়নি। বিয়ে যখন কবুল আমার পড়া হয়েছে কবুল পরবর্তীতে তখন মনে করেন আমি সামনে এসে বসছে তখন মনে করেন আমি হাজবেন্ডকে আমি দেখছি এখন সেটা আমার পারিবারিকভাবে পছন্দ মতো বিয়েটা হয়েছিল। হওয়ার পরবর্তীতে দেখা গেল আমার বিয়েটা ফ্যামিলি তাতে ভালো ছিল না আমার শ্বশুরবাড়ির অবস্থা ততটা ভালো ছিল না অবস্থা ভালো ছিল কিন্তু লোভিটাই তারা ছিল অনেকটা বেশি। তারা বিয়ের পরবর্তীতেই শুধু 2 মাস পরবর্তীতে এটা এটা 20,000 টাকা নিয়ে আসো 50,000 টাকা নিয়ে এসো এভাবে যৌতুক চাওয়া হ্যাঁ যৌতুকের জন্য তারা আমাকে অনেকটাই বিরক্ত করতো। এভাবে আমি গর্ভবতী হয়ে পড়লাম আমার 7 মাসে একটি বাচ্চা মেয়ে হলো মেয়ে 7 মাসে যখন আমার বাচ্চাটা আসলো আমার ভূমিষ্ঠ হলো 7 মাসে বাচ্চাকে নিয়ে আমাকে বাচ্চা 20,000 টাকা আমার শ্বশুর আমাকে চাইলো কিন্তু আমি 20,000 টাকা আমি দিতে বাধ্য করলাম অবাধ্য হলাম। আমি বললাম যে আমার বাবা মা অবস্থা খারাপ দেখে আপনারা বিয়ে করে নিয়ে আসছেন যে আমরা ফকির বয় ফকির আমাদের টাকা পয়সা নেই আমি আনতে পারবো না গরি আমি কোনো যৌতুক দিতে পারবো না যৌতুক দেওয়া পড়া তো আমি কেন যৌতুক নেবো যা দেওয়ার খুশি মনে আমার বাবা মা দিয়ে দিছে বিয়েতে এটা আমি কেন বলছি সে কারণে মনে করেন 5 দিন আমাকে না খেলে রাখছে যখন আমার বাচ্চাটা 7 মাসের আমার কোলে তখন আমাকে 5 দিন না খেয়ে রেখেছে না ছেলে 5 দিন আমাকে না খেলে রাখছে আমার শ্বশুর আমাকে একমাত্র সে শুকনা খাবার আর একমাত্র বিস্কিট এভাবে শুকনা খাবার পানি এঁকে আমি 5 দিন বেঁচেছিলাম। পরবর্তীতে যখন আর থাকতে পারতেছিলাম না তখন আমার মাকে আমি ফোন দিই আম্মু আমি এই অবস্থায় আছি তখন আমার আম্মু তখন আমাকে বললো যে আমরা বিয়ে করে সংসার জীবন আমরা কষ্ট করছি এখন বিয়ে হয়েছে এখন কষ্ট স্বামী সুখ দুঃখ স্বামী সংসারেই থাকো হ্যাঁ স্বামী সুখ দুঃখ তোমাকে নিয়ে থাকতে হবে এখন এখানে তোমাকে সুখ হলে তোমাকে বহন করতে হবে দুঃখ হলে তোমাকে বহন করতে হবে আমার আম্মু এটা আমাকে বলছে আমি সেটা মনে মনে করে তারপরে চুপ হয়েছিলাম। পরবর্তীতে আমার মা তো মনে কষ্ট পেটেছে যে এখানে মেয়ে 7 মাসের বাচ্চা নিয়ে না খেয়ে বসে আছে আমার মা তো মনে মনে এখানে কষ্ট আমাকে বলছে সে আমার মা আমাকে ফোপা যেহেতু আমার ছোটো ভাই আমাদের ছোটো বোন আমাদের 12 বছর পর আমার 12 বছর ছোটো আমার একটা ছোটো ভাই সে একা রাস্তায় চলাফেরা করা সম্ভব না আমার ফোপা তো ভাইয়েরকে দিয়ে আমার মা খাবার দিয়ে পাঠালো যে ওকে দিয়ে আস খাবার তখন সেই খাবারটা আমি 5 দিন পরে সেই খাবারটা আমি খাই এভাবে মনে করেন অত্যাচার করতে করতে যে অত্যাচার করতে করতে আমার সব বাচ্চা 6 মাস গেল এভাবে মনে করেন এভাবে শ্বশুরবাড়ি অত্যাচারের মাধ্যমে ছিলাম। পড়াশোনা কতদূর করেছেন?
পড়াশোনা আমি এসএসসি পাস করেছি, এসএসসি পাস করেছি 2003 সালে। এসএসসি পাস করার পরবর্তীতে স্যার যখন 3 মাস আমি ছিলাম, তখন আমার শুধু বিনোদন আর ভালো লাগতো না, শুধু টিভি দেখা আর ঘুম ভালো লাগতো না। তখন আমি কিছু একটা করার জন্য ইচ্ছে হলো যে আমি একটা কিছু করতে চাচ্ছি। তখনই আমার দের পাশে একটা বোন আসলো যে তার আমার কাছ থেকে আর কি গুজরাটি কাজ কি শেখার জন্য, শৈশবটা গুজরাটি কাজ শেখার জন্য। পরবর্তীতে আমি তাকে শৈশবটা গুজরাটি কাজ শেখার পরবর্তীতে তাকে দেখলাম যে সে একটা ব্যাগ নিয়ে আসছে মুটি। তখন আমি বললাম যে ভাবি এই ব্যাগটা কোথা থেকে কিনা, কীভাবে তৈরি করছেন। তখন সে ভাবি বললো যে আমি এটা তৈরি করছি। তখন ভাবি বললো যে আমাকে শেখান। পরবর্তীতে ভাবির কাছ থেকে আমি ব্যাগটা শিখি স্যার। শেখার পরবর্তীতে ব্যাগ মুটি দিয়ে ব্যাগ তৈরি করা, সেই ব্যাগের জন্য আমি আমাদের পুরান ঢাকার পাশে চকবাজার থেকে আমি 1 কিলো মুটি কিনে নিয়ে আসি। মুটি কিনে নিয়ে এসে আমি হাত দিয়ে ওই ব্যাগগুলো তৈরি করে সেটা আমার উদ্যোক্তা জীবন। আমার 2003 সালে আমার উদ্যোক্তা জীবন। আমি সেটা মুটি দিয়ে কাজটা শিখি। শেখার পরবর্তীতে একটা ব্যাগ আমি মনে 350 টাকা প্রতিটা ব্যাগে আমার খরচ যেত। সেই সব খরচ আমি একটা ব্যাগ 400 টাকা 450 টাকা চালাতে পারলেন না কেন? তৈরি করছি, কিন্তু শ্বশুরবাড়িতে আমার 3 বছর এভাবে গেলো। 3 বছর এভাবে যাওয়ার পরবর্তীতে 2006 সালে আমার বিয়ে হলো। 2006 সালে বিয়ে হওয়ার পরবর্তীতে তখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে না বললো, যে বললো তোমার তো কাজে কোনো প্রয়োজন নেই, আমাদের তো অনেক আছে। শ্বশুর শাশুড়ির কথা মতো আমি কাজটা আমি ক্লোজ করে ফেললাম। আর যেহেতু আমার শ্বশুর ছিল একজন স্বর্ণকার, তখন আমি স্বর্ণ ব্যবসা স্যার অনেক কিছুই পারি। স্বর্ণ ঝালাই, তারপরে বন্ধকি, কেনা বেচা, এগুলো আমি অবশ্যই অনেক কিছু আমার শিখা আছে, আমি এগুলো অবশ্যই জানি কিছু। শ্বশুরের সাথে সাথে আমি অনেক শ্বশুর কি হলো আপনার এরপরে ওই সংসারে কি ঝামেলা? শ্বশুরের পরবর্তীতে আমার আরেকটি 6 বছর পরে আমার আরেকটি ছেলে হলো 1 মাস। তখন আমার হাজবেন্ডটা অন্য রকম হয়ে গেল। সে যে দোকানের সাথে সাথে সে অন্য একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, সেটা আমি বুঝতে পারিনি স্যার। তখন যেদিন আমার ছেলে বয়স 1 মাস, সেদিন সে একটা ওই মেয়েকে বিয়ে করে ফেললো। বিয়ে করে মনে করি যেদিন আমার বিয়েটা তাদের একই আগে ছিল, 1 মাসের দিন ঝগড়া জাতি এটা সেটা নানান কথাতে 1 মাসের দিন আমাদের দায়বশ হয়ে গেল আমার ছেলে 1 মাসের দিন আমাদের দায়বশ হয়ে যাওয়ার পরবর্তীতে আমি আমার বাবা বাসায় চলে আসলাম। পরবর্তীতে আমার মাকে আমি বললাম, বাবাকে বললাম, তখন আমার মা আমাকে রাগারাগি করলো যে যখন তোমাকে যে মেয়েটা হয়েছে তোমার, তখন তো মেয়ে হওয়ার পরবর্তী তো তোমাকে বলেছি যে সে তোমার স্বামীর আচার আচরণ ভালো দেখতেছি না, তুমি চলে আসো, তোমাকে আমরা অন্য জায়গায় তোমাকে সম্বন্ধে বিয়ে দিব। তারপর আমি বলছি যে মেয়েটা বিয়েটা একবারই হয়, আমি আর বিয়ে করবো না, ভালো হোক খারাপ হোক আমি এই স্বামীকে নিয়ে চোর থাকবো। এখন কি 2টা সন্তানই আপনার কাছে থাকে? জি না স্যার, আমার মেয়েটা আমার শ্বশুরবাড়িতে থাকে, তার ছেলেটা আমার 1 মাস নিয়ে যে আমার বাবা বাসা আসতে ছিল আমার কাছে, কিন্তু আজকে ছেলে আজকে বর্তমানে 7 বছর। কখনো তার বাবা কখনো জিজ্ঞাসা করেনি যে আমার ছেলেটা কেমন আছে। আমাদের ডাইভোর্স 1 মাসের দিন ডাইভোর্স হয়েছে, সেদিনই তাদের শেষ দেখা বাবা আর ছেলে, এ পর্যন্ত কোনো সম্পর্ক। আপনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত কখন নিলেন? বিদেশে নেওয়ার সিদ্ধান্তটা বাবা স্যার আমাদের ফ্যামিলির অবস্থা আপনি বুঝতেই পেরেছেন, যে যেটুকু বললাম সেটুকু কারণে আমাদের সংসার চালানো অনেকটাই কষ্টকর। সে পরবর্তীতে আমার ছেলেকে ধীরে ধীরে ছেলে বড় হতে লাগলো, ছেলে অনেক কিছু প্রয়োজন যে আমার বাবার পক্ষে সম্ভব না। পরবর্তীতে আমার এক আঙ্কেল, আমার আম ছোট বোনের হাজবেন্ড, সে আমাকে ফোন দিল যে আন্টি আপনার কাছে ডাইভোর্সের 1 লাখ টাকা আছে। আমাকে ডাইভোর্স দেওয়ার পর 80,000 টাকা দিয়েছিলো, আমার কাছে আরও 20,000 টাকা আমার মিল করে আমি 1 লক্ষ টাকা আমি ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট করে রেখেছিলাম। পরবর্তীতে আমার ওই আঙ্কেল আমাকে ফোন দিল যে আন্টি আপনার কাছে বিজনেস করার বুদ্ধি নেই কিন্তু টাকা আছে। আমার কাছে টাকা নেই কিন্তু বিজনেস করার বুদ্ধি আছে, আঙ্কেল আসেন আমরা আন্টি আঙ্কেল মিলে আপনি, আমার অবস্থা অনেক খারাপ, আমার ছেলে মেয়ে দেখে নিয়ে আমি চলতে পারতেছি না, আমাকে 1 লক্ষ টাকা দেন আমি বিজনেস শুরু করি। তারপরে আমি বললাম যে আঙ্কেল আপনি কী বিজনেস করতে চাচ্ছেন? তারপর আঙ্কেল বলল যে আমি একটা গার্মেন্টস নিতে চাচ্ছি। পরবর্তীতে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আঙ্কেল একটা গার্মেন্টস নিল। আমি আঙ্কেলের সাথে আমার মা বাবার কাছ থেকে আমি অনেক লাঞ্ছনা তখন পাচ্ছিলাম। পরবর্তীতে আমি 2500 টাকা দিয়ে নারায়ণগঞ্জে আমি ভাড়া নিলাম ঘর, আমার ছেলেকে নিয়ে আমি একাই ঘর ভাড়া নিয়ে ওখানে থাকতাম।
না পরবর্তীতে নারায়ণগঞ্জে ছিল, নারায়ণগঞ্জে ঘর ভাড়া সাইনবোর্ডে ওখানে ঘর ভাড়া নিয়ে থাকি। প্রতি মাসে আমার প্রতি সপ্তাহ আমার আঙ্কেল আমাকে 500 টাকা করে দিত। 500 টাকা জমি আমি 200 টাকা 300 টাকা করে আমার ছেলেকে নিয়ে আমি খাইছি, বাকি টাকাগুলো আমি রেখে দিছি আমার ছেলের জন্য ঘর ভাড়ার জন্য। এভাবে আমাদের থাকছি 6 মাস। 6 মাসের বেলা দেখা গেল আমার আঙ্কেলও 1 লক্ষ টাকা দিয়ে চলে, কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। আঙ্কেল চাইলেও আপনি টাকাগুলো দিয়ে দিলেন। জি স্যার, একটা মানুষের অন্তর্বিশ্বাস কষ্ট লাগে, প্রবাসীরা এই জায়গাটাতে ভুল করে যে সরল বিশ্বাসে সবাইকে। এনিওয়ে, আপনি তো তখনও প্রবাস যান নাই, তারপরে কি হলো, মানে প্রবাসে গেলেন কবে? প্রবাসটা এভাবে আমাকে চলতে পারতেছিলাম না, পরবর্তীতে আমার মার্কেটে একটা আঙ্কেলের ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটা বললো যে আন্টি এভাবে তো চলতে পার, কীভাবে আপনি ছেলেকে নিয়ে চলবেন, যেহেতু বাবা বাসা থেকে আপনি লাঞ্ছনা হচ্ছেন, আপনি বাইরে চলে যান। ওই আঙ্কেল বন্ধু আমাকে সব ব্যবস্থা করে দিল। পরবর্তীতে আমি বাইরে কাজের কথা বলে বলেছিল, আমাকে বলছে যে এভাবে এতগুলো এভাবে টাকা লাগবে, হ্যাঁ দাও। তারপর বলছে যে আমার পক্ষে এখনও কাজ সম্ভব না, 50,000 টাকার মতো চাইছে। তারপর বলছে যে তুমি আমার মার মতো, তোমার কণ্ঠ আমি বুঝতে পারতেছি, তোমার জন্য কোনো টাকা লাগবে না, তুমি যাওয়ার পরে আমাকে শোধ করে দিও। তারপর আঙ্কেল আঙ্কেলকে আমি যাওয়ার পরে পরবর্তীতে আমি দিয়েছি টাকা শোধ করে দিও। এটা তো দারুণ উপকার হয়েছে। তো আপনাকে কি যে কাজ দিবে বলে নিয়ে গেছে ওই কাজই দিয়েছে? কি কাজ করেন এখন ওখানে? আমাকে ওখানে ক্লিনিকে কাজ করতাম। জি, ক্লিনিকে ক্লিনিং এর কাজ করেন। জি, ওকে। তো আপনার সেখানকার গল্প শুনবো, তার আগে একটু মৃধা ভাই এর কাছে যেতে চাই। আপনার যাবার আগের গল্পটা একটু শুনতে চাই, কিভাবে গেলেন, কোন প্রেক্ষাপটে গেলেন এবং সেখানে গিয়ে লাইফটা কেমন ছিল শুরুর দিকের? অসংখ্য ধন্যবাদ প্রিয়া স্যার আমাকে এখানে ইনভাইট করার জন্য। সর্বপ্রথমে আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমার জেলা নরসিংদীর পক্ষ থেকে এবং আমার দুবাই টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আবারও আপনাকে আমন্ত্রণ জানাই। আমি আমার এখান থেকে যেহেতু আমি এখন দেশে আছি, আপনি নিশ্চয়ই তারিখ নির্ধারিত করে ফেলছেন, আমাদের দুবাইতে আপনি যাচ্ছেন, সেখানে আমাদের 17 তারিখে আমাদের সেই প্রোগ্রামটি হবে। তো প্রবাসীদেরকে কেউ নিয়ে ভাবে না, একমাত্র আপনি আমাদের প্রবাসীদেরকে নিয়ে ভাবেন, চিন্তাভাবনা করেন। আমরা প্রবাসীরা আমরা মনে করতাম আমরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আপনি আমাদেরকে দিয়েছেন, আপনি দেশের একজন অক্সিজেন হিসাবে আপনি আমাদেরকে সেই আখ্যা দিয়েছেন। তো আসলে কেউ ভাবে না আমাদের প্রবাসীদেরকে নিয়ে, সবাই প্রবাসীদের থেকে নিতে চায়, দিতে চায় না, দেয় শুধু কষ্ট। আমার শুরুটা ছিল লেখাপড়া অবস্থায়, আমি যাই, আমি মাদ্রাসা লাইন লেখাপড়া করি, আমার লেখাপড়া শেষ হয়নি, আমার 2 বছর বাকি ছিল আমার মাস্টার শেষ হতে। আমার ঢাকায় উত্তরে আমার লাস্ট লেখাপড়া ছিল, তখন জানতে পারি যেহেতু আমার পরিবারে আমি একমাত্র বড় সন্তান, আমার 6 ভাই 2 বোন, এই বোন শুধু একজন বড় আর আমি ভাইদের মাঝে সবার বড়। তো এইসব এই পরিবারের দিকে একটু সাপোর্টের জন্যই আমি বিশেষ একটু আগ্রহ হই বেশি। তো আজকে আমার প্রবাস জীবন 22 বছর রানিং, 22 বছর কিন্তু কিছুই করতে পারি না। মাই গড, কেন, কি কি হয়েছিল বলেন তো একটু। আমরা তো প্রথম তো শুরুতে আমি এই যখন যাই তখন তো অনেক ক্লিনার বিষয়ে যাই, আমাদের ইন্টারভিউর মাধ্যমে যাই, সেখানে বলা হয় মসজিদের কাজ আছে, মাদ্রাসা আছে বলে নেয়। তো বেতন 400 দিরহাম ছিল। শুরুতে যখন যাই তখন সকলে দেখছি কাজ পেয়েছে, কিন্তু অনেক সব মরুভূমির জায়গা, প্রথম দিন অনেক কষ্ট লেগেছে, ইন্ডিয়ানি খাবার সব। একটা চিকার দিয়ে বাবাকে ফোন দিয়েছিলাম, বাবাকে থাক সব ঠিক হয়ে যাবে, অনেকটা দেখছি আমার সাথে সাথে জব হয়ে গেছে, কিন্তু আমি চিন্তায় ছিলাম আমার হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ 2 দিন পর আমার সেই ডাক আসছে, মসজিদের আমার কাজ ছিল, যেহেতু ক্লিনার মসজিদের ক্লিনারের দায়িত্ব ছিল দীর্ঘ 22 বছর, সাত বছর আমি মসজিদের দায়িত্ব ছিলাম, সাফসফাইয়ের কাজ ছিলাম। 2007 সালে আলহামদুলিল্লাহ সেইটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই 7 সালে যে 400 টাকা বেতন দিয়ে আমি চলছি, কিন্তু পরিবার জান না কীভাবে আমি চলছি। প্রথম 2 মাস পরে আমার কিন্তু 400 টাকা দিয়েছে, এখানে আমার খানার বিল দিতে হবে, আমি সেটা চিন্তা না করি প্রথমে কিন্তু আমি বাড়িতে পাঠাই 16,000 টাকা বাংলাদেশের, তখন 400 দিরহাম অনেক কম দাম ছিল, 12-13 টাকা এরকম মূল্য ছিল দেড়হামের, 1 দেড়হামে। তো সেই থেকে আমাদের প্রবাসীদের যে কষ্ট এই ঋণ টানা শুরু হয় শুরু থেকে পরিবারের জন্য, কিন্তু আজও আমরা টেনে আসছি, কিন্তু পাওয়া যায় না কিছু, পরিবার বিশ্বাস করতে চায় না, পরিবার বিশ্বাস করতে চায় না, ভাবে যে অনেক টাকা রোজগার করে, অনেক টাকা রোজগার করে
এত বছর বেশি কী করছে, যখন আমার এই পরিবার যখন আরেকটা হয়, যখন সংসার জীবন হয়, তখন বেশি কষ্ট আসে। তারা মনে করে যে শ্বশুরবাড়িতে সবাই দিয়ে দেয়, আর শ্বশুরবাড়ির পক্ষে তো মনে করে আমি বাপ মাকে দিয়ে দিচ্ছি, আসলে আমি এখানে কীভাবে কামাই করি সেটা জানেন না, বলতে গেলে সরম নাই। যেহেতু আমি কাজ করেছি, ক্লিনার কাজ পাশাপাশি পাবলিক টয়লেটও সাফ করেছি, এক বিল্ডিংয়ে একটা টয়লেট থাকে, সেখানে 5-10 টাকা করে নিয়ে কালে সপ্তাহে 3 দিন এরকম 2 দিন এরকম পার্ট টাইম করে কাজ চলতাম, কারণ বেতন 400 টাকা, এখানে খানার বিলও দিতে হয়, কিন্তু মাস শেষে তো বাড়িতে 15-20 হাজার টাকা পাঠাতে হচ্ছে। কিন্তু এখানে আমার কী কষ্ট হতো, আমাদের প্রবাসী শুধু আমি না, সকল প্রবাসী কষ্ট করে যাচ্ছে। তো দীর্ঘ 7 বছর সেখানেই অনেক কষ্ট করেছি ক্লিনার কোম্পানিতে, তবে এতটুকু শান্তি পেয়েছি, আমি মসজিদের জব পেয়েছি, আল্লাহ তালা আমাকে ইয়া দিয়েছেন, সম্মান দিয়েছেন। যেহেতু আমি মাদ্রাসা লাইনে পড়েছি, আল্লাহ কি মর্জি, কারণ সকলে বিভিন্ন রাস্তার কাজ ক্লিনার পেয়েছে, বিল্ডিংয়ের কাজ পেয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মসজিদের কাজ পেয়েছি, এটি আমার অনেক পাওয়া ছিল, খেদমত করেছি মসজিদের। আপনি যাবার কতদিন পরে দেশে এসেছিলেন? প্রথম 5 বছর পরে আসি। 5 বছর তখন তো বিয়ে করেন না? না, তারপরে এসে বিয়ে করেন? বিয়ে করছি, তবে বিয়েটা আসলে বলতে হয় কিছুটা, যেহেতু মানুষের একটু চলতে গেলে, আমার যেটা আমি যাকে বিয়ে করছি তার নাম হামিদা, আমার চলতে গেলে কিছু আসা যাওয়া করতে মানুষ অনেক কিছু বিভিন্ন কথা লাগাই দিয়েছে, অথচ আমরা কখনো বাইরে যাই নাই। যেরকম আপনার কিছু আছে, যেরকম ডেটিং নাই, এসব নাই, আমি কিন্তু কখনো ডেটিং করি নাই, আসা যাওয়া আমার চাস্ত বোন হিসাবে ছিল, সব পরবর্তী সেখানেই আমার আসা যাওয়া ছিল, মানুষ অনেক কথা শোনাইছে, যার কারণে শেষে আমি এটাই যে আমি এখানে বিয়ে করব। তার প্রথম বাবা মা রাজি ছিল না, তারপর আমি বাবা মাকে শেষ পর্যন্ত রাজি করে আমি বিয়েটা করেছি। তারপরেতে শুরু হয় সমস্যা, যে টাকা পয়সা যেটা আমাদের প্রবাসীরা কষ্ট করি সবসময়, এখনও কষ্ট করে যাচ্ছি। কি বলে যে শ্বশুরবাড়ি বলে সব বাবা মাকে দিচ্ছে, শ্বশুরবাড়ি তারা বাইরে কাজ করে, তাদের সংসার মনে করে যে আমাদের, আমরা আমি দিয়েছি তাদেরকে এই বাড়ি বানিয়ে দিয়েছি, আমার তারা মনে করে এটা না হলে বলে কী করেছ এত প্রবাসী থেকে, কিন্তু প্রবাসী থেকে কিন্তু আমরা অনেক কষ্ট করেছি, অনেক টাকা মার খেয়েছি, যেটা বলতেও পারি না। যে সর্বপ্রথম আমি ভিসার জন্য টাকা দিয়েছি, কারণ দেশের থেকে আসার সময় বলেছে যে ভিসা দেখিস, তো এইসব চিন্তা করে ভিসা নিয়েছিলাম, কিন্তু সেটা জাল ভিসা হয়েছে, পরে জানতে পারি যখন টাকা পয়সা সব দিয়েছি, 4টা বিষয় আমি প্রথম মার খাই। ও মাই গড, তখন আমি দেশ থেকে ওইখান থেকেও টাকা পেমেন্ট করেছি, দেশ থেকেও পেমেন্ট, কিন্তু যা টাকা পেয়েছি কিন্তু আমি বাবার হাতেই দিয়েছি, 1,10,000 করে নিয়ে, 30,000-10,000 করে নিয়েছিলাম সন্ধু বাবার। আপনার এই কথাটা আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এত কষ্ট করছেন সব কিছু ছেড়ে, 22 বছর ধরে বিদেশে আছেন, অথচ পরিবার সেটা উপলব্ধি করে না, তারা ভাবে আপনি আরও অনেক বেশি রোজগার করছেন, টাকা দিচ্ছেন না, এইটা তো মানে পরিবার যদি পাশে না থাকে তাহলে তো কোনো কিছুই, সবই ব্যর্থ লাইফে। জি, এটা শুধু আমি প্রবাসী এখানে, অনেক প্রবাসী আছে যারা ভিতরে কান্দে, অন্তর যারা প্রকাশ করতে না, পরিবারের বিষয়ে কার কাছে বলবে, কারণ শেষে কিছু পাই নাই, শেষে খালি হাতে বাসা থেকে, নিজের বাড়ি থেকে বাইরে থাকতে হয়, কারণ সব শেষ। এই 22 বছরে রোজগার করে কি করেছেন, দেশে কোনো কিছু করেছেন? দেশে করতে চেয়েছিলাম, কিন্তু তখন আপনার গ্রুপে আসি নাই, তখনও আমি বিভিন্ন, ওই যে আপনি একটা সেশন দিয়েছেন যে অনেক লোক 100-250 জন লোক নিয়ে কখনো বিজনেস করবে না, এটা যদি আগে জানতাম তাহলে আমি সেখানে আসতাম না, সেখানে যুক্ত হয়ে অনেক টাকা মেরে খেয়ে এই লস খেয়েছি, কারণ আমরা বিশ্বাস করি প্রবাসী কথা, বিশ্বাস করি সকল সহজে বিশ্বাস করে ফেলি। তারপরে এরকম আরেকটা কোম্পানিকে দিয়েছি, তারপর সেই কোম্পানিটা আছে এখন, কিন্তু লাভের দিক নেই, এরকমভাবে চলতেছে। তখন তো আপনার গ্রুপে আসিনি, আমি ষষ্ঠ বেশ থেকে যুক্ত হয়েছি ফাউন্ডেশনে, প্রথম কয়েকদিন আমি আসলে ভালোবাসা লাগিনি, তারপর আমি দেশে আসছিলাম, দেশে এসে কোনো দেখি নাই আপনার গ্রুপটা, তখন আমাকে নূর ভাই আমাকে দেশ থেকে ইনভাইট করেছিল মিট আপের জন্য, বলছি তখন আমি দেশে আসি, তখন দেশ থেকে যাওয়ার পর থেকে আমাদের দুবাই তৃতীয় মিট আপ থেকে আমি যুক্ত হয়েছি, এই যে অ্যাক্টিভ হয়েছি আজও পর্যন্ত আসি, এই টানা কোনো দিন। তার বলতে হয় আমি যে ফাউন্ডেশনে একটা নিয়ম আছে যে আপনাদের একটা সিস্টেম রেখেছেন যে গ্রুপ কত অ্যাক্টিভ, সেই অ্যাক্টিভিটির মধ্যে আমি গত বিশালে জানুয়ারি থেকে টানা 7 বার টপ রেট নিয়েছিলাম, মানে সবার শ্রেষ্ঠ ছিলাম, লাগাতে ছিলাম, তারপর আমি মনে করি আমি আমার ছিল যে পুরো বছরটাই থাকবো, কিন্তু আপনি সে সুযোগটি আমাকে দিয়েছেন দেননি, কারণ আমাকে এর থেকে বড় এরকম দায়িত্ব আমাকে দিয়েছেন যা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না, ওইটার কারণে এটা পেয়েছেন, এটা পেয়েছি যে আমি ফাউন্ডেশনে একজন যে আমাকে ভলেন্টিয়ার হিসাবে দায়িত্ব দিয়েছে মডারেটর হিসাবে, আলহামদুলিল্লাহ আমি আমার মডারেটর টিম সকলে দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন, এটা আসলে বাহিরে তারা বোঝে না তারা কি আমরা মডারেটররা কি কাজ করে যাচ্ছি, অসাধারণ। আমরা কিন্তু প্রবাসীরা এবং দেশে 24 ঘন্টা একটি মুহূর্তের জন্য কাজ কিন্তু অপশন নেই, অফ নেই,
সেকেন্ডে সেকেন্ডে পোস্ট আসতেছে, আমরা অ্যাপ্রুভ করে যাচ্ছি, আমরা কিন্তু ক্লান্ত হই না, আমরা করে যাচ্ছি, আমরা কিন্তু পরিবার থেকে বেশি সময় দিচ্ছি এখানে, আমার ঘুমাই নাই ঠিক মতো না, কিন্তু আমি ফাউন্ডেশনের জন্য করে দিচ্ছি, কিন্তু ভালোবাসার জন্য আমিও পেয়েছি অনেক কিছু, প্রিয় ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা, আমি যাকে চিনি না, আমি প্রথম আজ গতকাল ওয়ারি জোনে ছিলাম, তারা আমাকে যেভাবে গ্রহণ করেছে আসলে আমি নিজেও অনেক কিছু চিনি না, আমাকে জিজ্ঞেস করে চিনেন, আমি বলতে পারতেছি না, আমি শুধু আমরা শুধু আপনি তো এখন তারকা স্যার, আপনি আমাদেরকে সেরকম ব্যবস্থা করে দিয়েছেন। না না এটা সত্যি, আমি আমি আর একটা ব্যাপারে খুবই খুশি, আপনার কথাটা শুনে একটু মন খারাপ হয়ে গেছিল, আপনি কিন্তু তার চেয়ে অনেক বড় একটা পরিবার পেয়েছেন। জি স্যার, আপনি চিনেন না তারা আপনাকে কতটা ভালোবাসে, কতটা কাছে টেনে নিতে চায়, আমি নিজেও দেখেছি কালকে আপনাকে, বেশ সবাই এসে এসে কথা বলছিল আপনার সঙ্গে, এটা তো একটা বিশাল প্রাপ্তি জীবনে, তাই না? জি অনেক বড় প্রাপ্তি, আমি তো কারোর সাথে মিশতাম না, আজকে এখন কথা বলতে পারছি, আমি তো কারোর সাথে কথা বলি নাই, ওর সামসং নিজেকে একা একা সময় কাটাই। কি কি পরিবর্তন আপনার জীবনে এসেছে নিজের বলার মতো গল্পে আসার পরে? নিজের পরিবর্তন কীভাবে, আগে সময়টাকে আমার যেহেতু আমি সাত সেখানে একটু পিছন যেতে হয়, সাত বছর যখন আমি ক্লিনার জব করি, তারপরে আমার এই আমার সে দেশের একজন মহিলা ছিল, তার নাম নেহাল আলী ইব্রাহিম, সে আমাকে সহযোগিতা করে যে আমি এখন জব করি মিনিস্ট্রি অফ জাস্টিসে সার্ভিস অ্যাসিস্ট্যান্টে, এই 2009 থেকে আমাকে তিনি সহযোগিতা করেছেন, এখন আমি ওইখানের বিষয়ে আমি আসি সরকারিভাবে, যেটা মিনিস্ট্রি অফ জাস্টিস আইন মন্ত্রণালয়, তো সেখানে আমার কিন্তু সকাল 7টা থেকে 2টা পর্যন্ত ডিউটি থাকে, এই সময়টা আমার কাজ কম থাকে, যে আমার চেক সেকশনে আমার কাজটা যদি লোক আসে চেকের জন্য তখন আমি এগুলি নিয়ে কাজ করি, নাহলে আমার সময়টা সম্পূর্ণ সময় এখানে ব্যয় করি। আগে সময়টা নষ্ট করতাম আমি, যেটা সত্য কথা, আমি ইউটিউব দেখে সিনেমা দেখে সময় নষ্ট করতাম, অথচ জানি গুণা হয় এইসব দেখে, তারপর দেখতাম সময়টা কাটানোর জন্য। কিন্তু আমাকে একজন যুক্ত করেছিল সাকিবুন্না, তিনি এখন নাই ফাউন্ডেশনের সাথে, তো সে আমাকে যুক্ত করে আস্তে আস্তে এখানে ভালোবেসে পেয়ে, কিন্তু এখন আমি এই সম্পূর্ণ সময় এখানে ফাউন্ডের সময় দিই, আমি অ্যাক্টিভিটি দেখাচ্ছি, অনেকে অনেক কিছু বলেছে পিছনের টানে লোক অনেক কিছু বলে, আমি কিন্তু কারোর কথা শুনি নাই, আমার অ্যাক্টিভিটি দেখে অনেকে অনেক কিছু বলেছে, কমেন্টও বলেছে, আমি থেমে যাইনি, আমি লেগেছিলাম লেগেছিলাম বলে কিন্তু দাবে দাবে অনেকগুলি এই আমাদের আপনার ফাউন্ডেশনে, কিন্তু আমাদের ফাউন্ডেশনে অনেক পদাবদে আছে, যেরকম কতগুলি টিম আছে, রেজিস্ট্রেশন টিম, হার্টমনি টিম, অনেকগুলি টিম, এই টিমের মধ্যে আমি দায়িত্ব পেতে পেরেছি পেয়েছি, এবং আপনি সর্বশেষ আমাকে মোটামুটি জুলাই থেকে আমাকে দিয়েছেন, আমাকে বলেছিলেন 8 দিন পর থেকে কাজ করার জন্য, আমি 3 দিন পর থেকে কিন্তু আমি কাজ শুরু করেছি, দেখি তো আমার কাজই, আমি আমি কাজকে ভালোবাসি, তো এখান থেকে অনেকগুলো এত হাজার হাজার ভাই বোন, লক্ষ এখন তো লক্ষ লক্ষ ভাই বোন আমার ভালোবাসা আছে, আমি চিনি না তারা আমাকে চিনে, এটা আমার একমাত্র পাওয়া এই ফাউন্ডেশনে এসে, এখান থেকে এসেই কিন্তু আজকে আমি কথা বলতে পারি, আমি কখনো এই যে আরেকটা কথা বলা যে জড়তা কাটানো কর্মশালা আপনি রেখেছেন, একমাত্র তারই কারণ, কারণ যদি এটা আমি অংশগ্রহণ না করতাম আমি কখনো আমি এই কথা বলতে পারতাম না, আমি সবসময় দূরে থাকতাম, আমি নূর ভাই বলেন, সিএম হাসান ভাই বলেন, জাফর ইকবাল ভাই বলেন, ওনাদেরকে আমি প্রশ্ন এই এই বিষয়ে বলতাম, তারা বলে শুরু করে দেন আপনি শেষ করে, আমি কিন্তু তখন শুরু করে দিই, আলহামদুলিল্লাহ আমি 200তম ভিডিও করেছি ভিডিও সেশনে। আপনার আপনার পরবর্তীতে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনার উদ্যোক্তা জীবনের গল্পটা আমরা শুনবো, তার আগে একটু জানতে চাই কী ভুলের কথা মনে হয় যে যে ভুলটা আপনার করা উচিত হয়নি জীবনে? যে ভুলটা আমরা প্রবাসীরা আসলে বিশ্বাস করি যে বিভিন্ন কোম্পানি বিভিন্নখানে টাকা পয়সা যে ইনভেস্ট করি, এটাই সবচেয়ে বড় ভুল। আপনি বলেছেন একটু যে একটা সেশনে আসে, একটু পার্টনার হতে হলে একটু সময় নেয়, 1 বছর বলছেন 1 বছর বা 6 মাস, তার সাথে মিশুন কথা বলুন, তারপরে বিজনেস পার্টনার হন। আমি ঠিক তেমনই, আমি কখনো ভাবিনি যে আমি একজন উদ্যোক্তা হতে পারবো, আলহামদুলিল্লাহ আপনার এই ফাউন্ডেশন আসার কারণে কিন্তু করে দেওয়ার কারণে, আর আপনি ফাউন্ডেশন দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন আমাদের জন্য, তো আপনার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না, কাজেই আমরা দোয়া করি, আপনার অসুস্থতম সময় কিন্তু আমরা আমি নিজেই রোজা রেখে দোয়া করেছি, প্রকাশ করার মতো না, আগে পিছিয়ে অনেকেই দোয়া করেছেন, তবে কারণ এই বলিয়েছে ধন্যবাদ কৃতজ্ঞতা, এটা স্বাভাবিক একটা বিষয় হলো, কারণ অন্তর থেকে দোয়া করা এটি সব স্বাভাবিক। অবশ্যই। আর এমনি আর অন্য কোনো কষ্টের কথা জানাতে চান আপনি, যেটা মনে হলে মনটা খারাপ হয়ে যায়? একটা কষ্ট তো শুনলাম, আর আর কোনো কষ্টের কথা মনে পড়ে? জি কষ্ট একটাই বলবো, যারা আমাদের ভাই বোনেরা সকলেই মাতা পিতা হবে, যাদের এই এই গার্জেন সকলেই হবে, আজ থেকে আগে আসে পিড়ে পিছনে হবে, সন্তানদেরকে একটু ভালোবাসা দিতে হবে সকলেরই, তাদের কথা শুনতে হবে কী সমস্যা আছে, তাদেরকে ভালোবাসা না দিলে অনেক কষ্ট পায় প্রবাসীরা, অনেক এই পরিবার থেকে অনেক কষ্ট পায়। আর একটি কথা হলো যেটা বিশ্বাস, এটা আমরা করে ফেলি। আরেকটি বলেছেন আমার প্রবাস থেকে যে বিজনেস উদ্যোক্তার কথা বলেছেন, প্রবাস থেকে যেন আমরা কোনো হুট করে যাতে না আসি, তো আমি সেই কথা চিন্তা করি, আমি কিন্তু অনেক সময় নিয়েই
আমি একটা উদ্যোগ সময় নিয়েছি বিজনেস পার্টনার সোহাগাল মাউন আমার পার্টনার, তিনি চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান প্রয়োজন কুরিয়া লিমিটেড। তো সেটা করেছি তিনার সাথে, আমি এক বছর সাথে আমি সম্পর্ক ছিলাম, কথা বলতাম, দেখতাম, এক সময় নিয়ে তারপরে আমি ওনার সাথে পার্টনার হয়েছি। এবং আপনাদের বিজনেস ভালোই চলছে আমি যদি শুনলাম, আমাদের প্ল্যাটফর্মেই তাদের ম্যাক্সিমাম সেল। জি আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের এটা সার্ভিস, এটার সাথে সাথে আরেকটা আমাদের অনলাইন বাজার আছে, প্রয়োজন বাজার আছে, সেখানে অর্গানিক পণ্য আছে, আমরা পণ্যটা এটা আনি যেটা করে সরাসরি যেখান থেকে উৎপাদন হয় সেখান থেকে খাড়িরা দেওয়ার জন্য, যেমন অনেকগুলো আইটেম আছে যে খাবার, যেমন সরিষা তেল, ঘি, মধু, এসব চাউল, বিভিন্ন অর্গানিক পণ্যটা নিয়ে আমরা রাখার চেষ্টা করি। যেহেতু আমি ভালো জিনিসটি আমি নিজে পছন্দ করি, তো এটাও আমি সকলকে এটা দিতে আমি পছন্দ করি। তো আমি এটা এবং আমাদের সাথে প্রয়োজন কুরিয়ার লিমিটেড যেটা আছে, আমাদের প্ল্যাটফর্মের সকল 70% মতো এখানেই আছে, তারা ওনার সার্ভিস নিচ্ছেন। হয়তো অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় কারণ ওই ডেলিভারি ম্যানের কারণে, এটা আমরা সবচেয়ে বড় সমস্যা করি, কারণ ডেলিভারি আমরা আসলে ভালো মানুষ পাওয়া যায় না। একমাত্র ভালো মানুষ আপনি এখানে দিচ্ছেন, আপনার কাছে একটা বলবো, এখান থেকে আমাদের আসলে যে আমাদের লোকের প্রয়োজন হবে, কারণ আমরা একদম শেষে চলে এসেছি, আপনি চিন্তা করে নেন, লাস্ট দুই মিনিট আপনাকে সময় দেবো, এরপরে আপনি কি বলতে চান, এনিথিং ফাউন্ডেশন নিয়ে বা আপনার মনের কোনো কথা আপনি বলতে পারেন। আপা, আপনাকে আমি যতদূর জানি আপনি খুব শিগগিরই আবার সৌদি আরব চলে যাবেন, ছুটিতে এসেছেন সম্ভবত, তো আপনার ছেলেটা কি আপনার মায়ের কাছে থাকে এখন? বর্তমানে আমার ছেলে আমার বোনের কাছে, আমি রেখে গেছি বোনের কাছে থাকে। যে সেখান থেকে আমি প্রতি মাসে প্রবাস থেকে আমি প্রতি মাসে 30,000 টাকা করে প্রতি মাসে স্যালারি পাচ্ছি, সেটা 30,000 থেকে 5,000 টাকা করে আমার ছেলে খরচ হিসেবে আমার বড় বোনের কাছে দিচ্ছি। 25,000 টাকা দিয়ে আমি সেগুলো আমার যাওয়ার আগে আমি এখানে অ্যাকাউন্ট করে গিয়েছিলাম আমার নিজস্ব নামে, সেই অ্যাকাউন্ট দিয়ে আমি বর্তমানে 5 বছর পরে এসে আমি 10 লক্ষ টাকা দিয়ে একটি জমি ক্রয় করেছি স্যার। আমরা ঘুরে দাঁড়াতে পাচ্ছি এখন, আপনার চিরকৃতজ্ঞ, আপনার ঋণ কখন পরিশোধ করার মতো? আপনার কি এরকম কোন ভুলের কথা মনে হয় যেটা মনে হয় যে এটা আমার করা উচিত হয়নি? স্যার, ভুল একমাত্র বলা উচিত না সেটা আমার অবশ্যই বিয়ের আগে, সেটা আমার বারবার আমার মনকে বলে যে আজকে যদি আমি যদি আমার ফ্যামিলি যে ছেলে কাকা আমাদের জীবনের জন্য আমাকে চয়েস করেছিল, কারণ একটা মেয়ের আর কি বড়ো হওয়ার পরে একটা স্বামী সংসারে একটা তার একটা মাথায় গোজার স্বামী, কিন্তু সে আমি ভালোবাসার আমি সে পাইনি। মাত্র 7 বছর আমার স্বামী সংসারে আমি অবস্থান করেছি, তার পরবর্তী থেকে আমার বাবা বাসায়, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় বড় ভুল, যে কেন আমি বিয়ের আগে সেই লোকটাকে আমি যাতে করিনি, যাতে না করি কেন বিয়েটা আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম, সেটাই আমার সবচেয়ে বড় ভুল। আমি শুনলাম আপনি এখন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, একটু বলবেন? আমি এখন শাড়ি, থ্রি পিস, লুঙ্গি দেখছি। জি স্যার, অনলাইনের মাধ্যমে আমি পুরো সেলটাই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে। গতকাল স্যার আমি 2,000 টাকা এটি থ্রি পিস আমি বিক্রি করেছি আমাদের এই প্ল্যাটফর্মে আমার ছোট ভাইয়ের কাছ থেকে, 15তম একটি গ্রুপের ভাইয়ের কাছ থেকে আমি বিক্রি করেছি। প্রতি মাসে আমার অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে আমার 7,000-8,000 টাকা আমি প্রতি মাসে আমার সেল হচ্ছে প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি এটা আমার একটা বোনাস ইনকাম আমাকে ধরতে পারছি। আপনি যদি মনে করেন আরে আমার তো চলছে, তাহলে ওই এত কষ্ট করার, কিন্তু একটু কষ্ট করলে, একটু ধরে রাখলে, যেহেতু শুরু করেছেন ছেড়ে দিয়েন না, 3 লাখ টাকা হইতে বেশি দিন সময় লাগবে না। অবশ্যই স্যার, আপনাদের দোয়া অবশ্যই আমি ঘুরে দাঁড়াবো, এটা সম্ভব হয়েছে আপনার কারণে, আর আমি আপনার দেখা রাস্তাতেই আমি হেঁটে যাচ্ছি। আর আমি সবচেয়েটা আমি এক ভাই, যে ভাই আমাকে এখানে যুক্ত করেছে তার নামটা আমি না বললেই না স্যার, আমি চাকরির পাশাপাশি আমি একটি সবসময় মাঝে মাঝে একটু ফেসবুক নিয়ে দেখাশোনা করতাম। পরবর্তী আমার একটা ভাইয়ের সাথে পরিচিত হলো কেরানীগঞ্জে এম্বাসিটার মনির ভাইয়ের সাথে, মনিরমন ভাইয়ের সাথে। ও ভাইয়া আমাকে এখানে যুক্ত করে বলছে আপু প্রতিদিন অন্তত পক্ষে 10-15 মিনিট আপু এখানে সময় দেন, দেখবেন আপনার মতো অনেক মেয়ে এখানে ব্যবসা করছে। সে ভাইয়ের কথা মতো এখানে আমি ব্যবসা শুরু করছি, এখন সে ভাইয়া অনুযায়ী আমি আসছি এখানে।
তাছাড়া ভাই স্যার আমি প্রবাস জীবনে অনেক কিছু সারা পেয়েছি আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি প্রবাসে অনেক ভাইয়াদের সাথে পরিচিত হয়েছে। আমার পাশে যে ভাইয়াটা বসে আছে তার ব্যবহারে আমি অনেকটাই মুগ্ধ। আমার বড় ভাই হিসাবে তাকে আমি একজন সম্মান করি। আমি মোশাক ভাইয়া খুবই ভালো একজন মানুষ। তার কাছ থেকে আমি কিছুদিন আগে তেল ব্যবহার করেছি। আমি ভাইয়াকে বলছি ভাইয়া আমার প্রয়োজন, আমার তেল আমাকে দিয়ে পাঠান। ভাইয়া আমাকে সাথে সাথে বলার সাথে সাথে আমাকে তেলটি দিয়ে পাঠিয়েছে ভাইয়া মোশাক ভাইয়া। এছাড়া সৌদি আরও অনেক মদরতর ভাইয়েরা আছে, যেহেতু তাদের মনে করেন যখনই যখনই আমি বলি যে আমার এই সমস্যাটা আছে আমার তার সমাধান করার জন্য, আমার সব বলতে দেরি, তাদের কাছ থেকে আমি ভালোবাসাটা পেতে দেরিনি তাদের বলতে। মানে আপনি এখন আরেকটা বড় পরিবার পেয়ে গেছেন। জি স্যার, আমার পরিবার থেকে আমি বঞ্চিত হলো, কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সে একটা আপনার মাধ্যমে স্যার আমি যে এত বড় একটা পরিবার পেয়েছি সেটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট স্যার। খুবই ভালো। শেষ কিছু বলতে চান 30 সেকেন্ডে সব কিছু মিলিয়ে বা আমাদের প্ল্যাটফর্ম নিয়ে? জি, আমি আজকে যখন গত 26 তারিখে আমাদের লালবাগ জুনে স্যার একটি প্রোগ্রাম ছিল, আপনাকে দেখেছি প্রোগ্রামে, অবশ্যই আপনি ছিলেন প্রোগ্রামে, অনলাইনের ভিতরে আপনি ছিলেন সেই প্রোগ্রামে। শুধু আমি স্যার একটি ছেলেকে আমি শুধু বলছি যে আমি স্যার অফিসে আমি যাবো 28 তারিখে আমার প্রোগ্রাম, ছেলের সাথে সাথে বলছি যে আমি অফিসে আমি নিয়ে যাবো বাপু, আপনি চিন্তা করেন না, আমি স্যার অফিসে আমি 4 বার গেছি, ওই ছেলে বাইক করে আমাকে নিয়ে আসছে স্যার এখানে আসতে। তাকে কিন্তু আমি কখনো স্যার চিনি না, সেটা আমি ছোটো ভাই হিসেবে ছেলে আমাকে নিয়ে আসতে, সেটা একমাত্র আপনার কারণে স্যার। কারণ আমি তো এখানে এই এত বড় অনলাইন কাউকে আমি কাউকে চিনি না একমাত্র ফ্যামিলি ছাড়া। আর আজকে আমার 64 জেলা আমাদের ভাই বোন সবাই আমাদের পাশে আছে, এটা একমাত্র সম্ভব হয়েছে নিজে বলার মতো প্ল্যাটফর্ম শেষ কারণে। অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হোক, আপনার নিজের যে স্বপ্ন আপনি পূরণ করতে পারেন নাই সেই স্বপ্ন আপনার সন্তানদের মাধ্যমে পূরণ হোক সেই আশা করি। আর এই যে সেভিংস করার যে টেন্ডেন্সি, মানে টাকা কিছু কিছু জমানো, এটা কিন্তু ভুলে যাবেন না। 500 টাকা হলেও জমাবেন প্রত্যেক মাসে। ওকে, ইনশাআল্লাহ। ওকে মিতা ভাই, লাস্ট 2 মিনিট আপনি যদি কিছু বলেন সব কিছু মিলিয়ে। জি স্যার, যেহেতু আমি এখন উদ্যোক্তা আলহামদুলিল্লাহ হয়েছি, আমার বিজনেস চলে প্রয়োজন কুরিয়ার লিমিটেড, এটা বিগ বাজেটের। তো এটা যেরকম আমি প্রবাস থেকে বিজনেস করতে পারেছি, আমি এরকম কেউ যদি চাই আমার মতো করতে চায় করতে পারবে। যেহেতু আমরা পুরো 64টা জেলায় নিয়ে কাজ করতে চাচ্ছি, এজেন হচ্ছে ইনশাল্লাহ, আরও বাকি দিব, অনেকের সাথে আলোচনা চলছে, আমরা সকলকে নিয়ে আমরা আগাতে। তো অনেকে কেউ চাইলে আমাদের সাথে কাজও করতে পারবে, ইনশাল্লাহ আমরা আসি। আর সকল যেহেতু প্রবাসী, প্রবাসীদেরকে বলবো কেউ যেন হুট করে দেশে না আসে, যেটা আপনি বলে থাকেন আমাদের সেশন দিয়ে থাকেন। তো প্রবাসী ভাইদেরকে বলবো ওইখান থেকে যেন দেশে একটা কিছু একটা চালু করে তারপরে দেশে আসে, যখন ওইখানে কিছু খরচ চলার মতো হবে তখন যেন একবারে আসে। যেহেতু আমরা প্রবাসীরা দেশে কিছুই বুঝি না, আমাদের শুধু খরচ হয়, তো ওইখান থেকে একটু যাতে কিছু নিয়ে করে শুরু করে তারপরে দেশে আসে। আর বলবো যে আপনি একটা আমাদের জন্য প্ল্যাটফর্ম করে অনলাইন হাট করে দিয়েছেন, দুইটি অনলাইন হাট করেছেন, একটা সাপ্তাহিক অনলাইন হাট আর একটা হয়েছে মিটারের মাধ্যমে অনলাইন হাট, 4টি জেলা 1টি দেশ এমএলএ আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছে। বিশেষ করে যেটা অনলাইন হাট, যেটা একটা মিটারের মাধ্যমে করে যাচ্ছেন, অনেকে অনেক সেল হচ্ছে, যেহেতু প্রতিটা জেলা থেকে মানে 4টা জায়গা থেকে 8 জন, দেশ থেকে 2 জন, টোটাল 10 জন উদ্যোক্তা থাকে, অনেক আলহামদুলিল্লাহ অনেক সেল হচ্ছে। আমি নিজেও ছিলাম সেখানে, আপনিও অনেকখানে যুক্ত হচ্ছেন। আর যেহেতু আমাদের অনলাইন হাট, আমাদের সকল ভাই বোনদেরকে বলবো আমাদের যে নিত্য প্রয়োজনগুলো জিনিসগুলো আছে আমরা একে অপরকে সহযোগিতা করি, যেহেতু আমরা বাহির থেকে না কিনে এখান থেকে যদি আমরা ওনাদের সকলকে সহযোগিতা করতে পারি, একদিন আমারটাও তারা সহযোগিতা করবে। তো সকলে এটা একসাথে আমরা যে ফাউন্ডেশনটা এগিয়ে নিয়ে যাব। আর আরেকটি কথা, আমাদের 15 জানুয়ারি মহাসম্মেলন হবে, সেই সম্মেলনের জন্য সকলেই করবো প্রস্তুতি নেওয়ার জন্য, যেহেতু এটা 5,000 এক লিমিট টিকিট। তো সকলকে বলবো যারা এখনও করেননি রেজিস্ট্রেশন করে টিকিট সংগ্রহ করে ফেলবে। তো ইনশাল্লাহ মহাসম্মেলনে সকলের সাথে দেখা করবো, সকলে একসাথে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য। আরেকটি কথা বলতে চাই, যেতে আপনার যে আমার যে ওয়াইফ অনেক খুশি এখন, যেহেতু আমি এত পরিবর্তন হচ্ছি, এত ভালোবাসা আজকে আমার আপনার এখানে আসার জন্য কিন্তু তিনি গিফট করছে এটা। থ্যাংক ইউ, ভাবিকে সালাম। আসে সেখানে যুক্ত আছে, অনেককে আমি যুক্ত করে দিয়েছি এখানে আমার পরিবার থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা শুনলেন দুজন প্রবাসীর দুঃখ, কষ্ট, আত্মত্যাগ, এবং পরবর্তীতে নিজেরা উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করেছেন, শুরু করেছেন। ইনশাল্লাহ আমি মনে করি তারা অনেক বড় একজন ব্যবসায়ী হবেন একদিন, সেই দোয়া এবং সেই স্বপ্ন আমাদের দিক থেকে থাকলো, এবং সেটার জন্য যত রকমের সাপোর্ট দেওয়ার সেটা আমরা ইনশাল্লাহ দিয়ে থাকবো। আমরা শুধু স্বপ্ন দেখাই না, আমরা স্বপ্ন বাস্তবায়নে যেমন কাজ করি, এবং সেই স্বপ্ন
পূরণের প্রতিটি ধাপে আমরা মেন্টরিং করে যাচ্ছি, যাতে করে তাদের কোনোভাবেই কোনো রকমের অসুবিধায় পড়তে না হয়। পা পিছলে পড়ে গেলেও আমরা হাতটা দিয়ে আবার তাকে দাঁড়াতে সাহায্য করছি। সো এবং এই হাতটা অনেক সময় হয় একটু সাহস দেয়া, একটু মনোবল দেয়া, একটু অনুপ্রেরণা দেয়া, আর কখনও কখনও ডিরেক্টলি তাকে কথা বলে সাপোর্ট দেওয়া। সো এটা আমরা প্রতিনিয়ত সারাক্ষণ করে যাচ্ছি, দিন রাত 24 ঘন্টাই এখানে কাজ চলছে। কেউ না কেউ কোনো না কোনো দেশ থেকে, কোনো না কোনো জায়গা থেকে কাউকে না কাউকে সবাই হেল্প করছে। আর একটা জিনিস তো আমি একটু উদাত্ত আহ্বান জানিয়েছি আমাদের উদ্যোক্তাদেরকে, যে আপনারাও আপনার পাশের যে মানুষটা, আপনার পাশের বাড়ির যে মানুষটা, আপনার পাশের গ্রামের যে মানুষটা, আপনার শহরের বা আপনার জেলার উপজেলার যে মানুষটা, তাকে আপনি একটু সাহস দেন যে তুমিও পারবে, আপনি পারলে সে কেন পারবে না। সো আজকের মতো এখানেই রাখছি, আগামী পর্বে নতুন দুজন কোনো অতিথির সঙ্গে আবারও হবে গল্প, নিজের বলার মতো একটা গল্প। অনেক ধন্যবাদ।